1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে বার্মা নামের দেশটি। তবে স্বাধীনতার পর থেকে 7 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলমান থাকলেও এবারের সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির জান্তা সরকার বা সামরিক শাসকরা। বিশেষ করে অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন দিয়ে সরকারের বিরোধিতা করা সাম্রাজ্যের 3টি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর এক হয়ে চালানো একের পর এক হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে ক্ষমতায় থাকা দেশটির সামরিক বাহিনী। বিদ্রোহী বাহিনীর কাছে প্রদেশের নিয়ন্ত্রণ হারানো ও প্রতিবেশী দেশে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের পালিয়ে আশ্রয় নেওয়ার খবর প্রতিদিনই উঠে আসছে গণমাধ্যমে। স্বাধীনতার পর থেকে কেন মিয়ানমারে চলছে এমন উত্তেজনা, সে সম্পর্কে বিস্তারিত জানব আমাদের এই বিশেষ আয়োজনে। মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ইস্যুটি বাংলাদেশেও তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা বিদ্রোহীদের হামলার মুখে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর বহু সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। কেন এই সংঘাত? 1948 সালে মিয়ানমার স্বাধীন হওয়ার পর থেকেই সেদেশে সংঘাত চলছে। 1962 সালে দেশটির ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর দীর্ঘ সময় ধরে জান্তা বাহিনীর কাছে ক্ষমতা থাকলেও 2015 সালের এক নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD, যার নেতৃত্বে ছিলেন নোবেল বিজয়ী আং সান সু চি। তবে 2020 সালে নির্বাচনে দলটির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা সামরিক শাসকদের কাছে হুমকি মনে হওয়ার পরের বছর অর্থাৎ 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতা নিজেদের দখলে নেয় সামরিক বাহিনী। তবে এই সিদ্ধান্ত মেনে নেয়নি দেশটির সাধারণ জনগণ। প্রতিবাদের রাস্তায় নেমে এলে কঠোর হাতে তাদের দমন শুরু করে সামরিক বাহিনী। হিউম্যান রাইটস ওয়াচের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী সারা দেশে ক্র্যাকডাউন চালায়। এতে 16,000-এরও বেশি গণতন্ত্রকামী মানুষকে নির্বিচারে গ্রেফতার এবং পুলিশ হেফাজতে 273 জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে। এছাড়াও গণহত্যা, গ্রেফতার, অত্যাচার, যৌন সহিংসতা, অন্যান্য নিপীড়নের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাধীনতার পর থেকে 7 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সামরিক বাহিনীর সংঘাত চলমান থাকলেও সম্প্রতি সেই সংকট সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকরা। অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার সৈন্য তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। মিয়ানমারের সামরিক জান্তার দখলে থাকা অনেক শহর ও এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করা বিশেষজ্ঞদের একটি দল, যারা স্পেশাল অ্যাডভাইজার কাউন্সিল ফর মিয়ানমার নামে পরিচিত, তাদের তথ্য অনুযায়ী দেশটির জান্তা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মাত্র 17% ভূখণ্ডের উপর। 23% ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব চলছে এবং বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে 52% মতো ভূখণ্ড। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীতে প্রকাশিত খবর অনুযায়ী সামরিক বাহিনী জানুয়ারির মাঝামাঝি সময়ে বিভিন্ন প্রদেশে 33টি শহরের দখল হারিয়েছে। এর মধ্যে চীন, সাকাই, কিয়াং প্রদেশ সহ উত্তরাঞ্চলের শান এবং সিন রাজ্য উল্লেখযোগ্য। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আনমিরা দখলে নিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। জানুয়ারির শেষ দিকে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন ও আরাকান রাজ্য যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। দুপক্ষের সংঘাত এতটাই তীব্র আকার ধারণ করে যে চলতি বছর 4 জানুয়ারি থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী BGB পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে শত শত সৈন্য সীমান্ত দিয়ে চীন ও ভারতে পালিয়েছে। যুদ্ধ না করেই হাজার হাজার সৈন্য আত্মসমর্পণ করেছে। অভ্যুত্থানের পর থেকে জানুয়ারি পর্যন্ত জান্তা সরকার 30,000-এর মতো সেনা হারিয়েছে। BGB বা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও দেশ ত্যাগে বাধ্য করেছে। কিন্তু ঘুরে ফিরে এখন তারাই দেশ ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করছে। অপরদিকে বর্ডার গার্ড বাংলাদেশ এই ইস্যুতে সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের চলমান এই ইস্যুতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ড বাংলাদেশ চরম মানবিকতার পরিচয় দিচ্ছে। 2014 সালের 27 মে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। হত্যার পর নায়েক সুবেদার মিজানুর রহমানের মৃতদেহ লুকিয়ে রাখে মিয়ানমারের অভ্যন্তরে।
পরবর্তীতে বিজিবির হুঁশিয়ারিতে পাঁচ দিন পর লাশ ফেরত দেয় বিজিবি। একইভাবে 2015 সালে মিয়ানমারের হিংস্রতার শিকার হয়েছে বিজিবির নায়ক রাজ্জাক। দুদিন পরে রাজ্জাককে নির্মমভাবে অত্যাচারের পর বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আসামির মতো বন্দি করে ছবি তোলার পাশাপাশি নাক কামড়ে নেয় হিংস্র বিজিবি সদস্যরা। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলার শিকার হয়ে হিংস্র বর্ডার গার্ড পুলিশ সদস্যরা নেকড়ের মতো প্রাণভয়ে পালিয়ে আসছে বাংলাদেশে। মিয়ানমারের এমন কর্মকাণ্ডের পরও শান্তিপ্রিয় বাংলাদেশ চরম ধৈর্য ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।